আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, প্রাইমারি টেট 2022 অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমরা ওয়েবসাইট থেকে কি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং সেই সঙ্গে পরীক্ষার হলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন প্রাইমারি বোর্ড থেকে জানিয়ে দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলোই তুলে ধরবো। বন্ধুরা, প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন wbbp.org। টাইপ করার সাথে সাথে কিন্তু প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে কিন্তু অ্যাপ্লাই টেট 2022 অ্যাপ্লিকেশন অফ ক্লিক করবেন। এখান থেকে দেখুন ডাইরেক্ট যে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের যে প্রাইমারি টেট রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সঙ্গে ডেট অফ বার্থটি বসালেই কিন্তু খুব সহজেই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। টেট 2022 পরীক্ষা 11ই ডিসেম্বর দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। এবছরই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম কিন্তু সংযোজন করা হয়েছে। পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা পূর্বে পরীক্ষা সেন্টারে উপস্থিত হতে হবে। পরীক্ষার টাইম কিন্তু 12টা থেকে 2:30 পর্যন্ত। পরীক্ষার্থীকে কিন্তু অবশ্যই পরীক্ষা হলে তাকে কিন্তু বৈধ অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে হবে এবং সেই সঙ্গে ভ্যালিড আইডি প্রুফ তাকে সঙ্গে রাখতে হবে। আবেদনকারী পরীক্ষা হলে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। তাছাড়াও কিন্তু মেটাল ডিটেক্টর দ্বারা পুরুষ এবং মহিলা গার্ডের দ্বারা পৃথকভাবে কিন্তু আলাদাভাবে ভেরিফিকেশন করা হবে। কোভিড-19 প্রোটোকল কিন্তু পরীক্ষার্থীকে মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। আইডি প্রুফ অর্থাৎ কিন্তু সেক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আধার কার্ড উইথ ফটো, অর্থাৎ ফটো আছে এমন কিন্তু কোনো ডকুমেন্টস, সেই সঙ্গে প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পরীক্ষা সেন্টারে প্রবেশের সময় অবশ্যই কিন্তু তাকে নিয়ে আসতে হবে, অন্যথায় কিন্তু তাকে পরীক্ষা হলে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশদ্বারে পরীক্ষার্থীকে বহন করা নিষিদ্ধ বা ব্যান্ড আইটেম নিরাপদ হেফাজতের জন্য কোনো ভ্যানু কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না। অর্থাৎ এমন কোনো ডকুমেন্টস নিয়ে আসা হলো এবং সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টসের দায়িত্ব কিন্তু কোনোভাবেই কিন্তু পরীক্ষা সেন্টার নেবে না। প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা কেন্দ্রে ব্ল্যাক বলপেন, 2 কপি অ্যাডমিট কার্ড এবং সেই সঙ্গে যে ফটো দিয়ে পূর্বে ফর্ম ফিল আপের সময় ব্যবহার করা হয়েছিল সেই 2 কপি কালার ফটো কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। প্রত্যেক আবেদনকারী কিন্তু রোল নাম্বারে নির্দেশ করে একটি করে সিট তার জন্য বরাদ্দ থাকবে। যে কোনো স্টেশনারি আইটেম যেটা মুদ্রিত বা লিখিত, কাগজের টুকরো, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটার, স্কেল, পেন ড্রাইভ, রাইডিং প্যাড, লক টেবিল, ইলেকট্রনিক্স প্যাড বা স্ক্যানার, কার্ডবোর্ড, ওয়াটার বোতল এক্সেট্রা, এগুলো কিন্তু পরীক্ষা হলে কোনোভাবেই নিয়ে আসা যাবে না। যোগাযোগ স্থাপন করে অর্থাৎ মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন বা মাইক্রোফোন, তা পেগার্স, হেলথ ব্যান্ড, এরকম কিন্তু কোনো কিছুই কিন্তু সে ব্যবহার করতে পারবে না। ঘড়ি, হাত ঘড়ি, মানি ব্যাগ, কাগজ, হ্যান্ডব্যাগ বা গোল্ড আইটেম, অর্নামেন্ট, এগুলো কোনো কিছুই কিন্তু নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না। ধূমপান বা গুটখা জাতীয় কোনো কিছু কিন্তু সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা শেষে পরিদর্শকের কাছে কিন্তু ওএমআর শিট, যেটা টেট 2022 এবং সেই সঙ্গে কিন্তু পরিদর্শকের সই করা অ্যাডমিট কার্ড, এই দুটো ডকুমেন্টস কিন্তু অবশ্যই জমা করতে হবে। পরিদর্শকের নির্দেশ ছাড়া কোনোভাবেই কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা হল থেকে বেরোতে পারবেন না এবং বেরোনোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু তিনি কোশ্চেন বুকলেট, যেটা টেট 2022 এবং সেই সঙ্গে 2 কপি যে অ্যাডমিট কার্ড আনা হয়েছিল, 1 কপি অ্যাডমিট কার্ড, এগুলো নিয়ে কিন্তু বাইরে প্রবেশ করার অনুমতি পাবে। বন্ধুদের বলবো, অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে, তো অবশ্যই এটা টেকনিক্যাল বিষয়। যারা পূর্বে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে, আরও একবার আমি বলবো তোমাদের দেখে নিতে যে পুনরায় যে অ্যাডমিট কার্ড ডাউনলোড রয়েছে সেটা একই কি না। সে সঙ্গে বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, কাজে আসে, তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং একটু রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।